হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো, আমরাও বিন্দাস আছি। আর এখন বাজে 9:30, আজকে 9:30 থেকে ভিডিও স্টার্ট করছি। আর ভিডিও স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর নীল উঠে অলরেডি নিচে চলে গেছে। আর আমি এই দেখো বিছানার অবস্থা দেখো, বিছানাটা করবো পরিষ্কার। তো এখানে সমস্ত কিছু আছে আমাদের বিছানাতে, তো চলো পরিষ্কারটা করে নিয়ে তোমরা দেখতে থাকো। তো ফাইনালি পরিষ্কার করা হয়ে গেল। এবার খোল পাল্টাবো, মানে এই যে বালিশের খোলগুলো আছে নিয়ে এসেছি 100টি, তো ওগুলো চেঞ্জ করে নেবো। তারপর নিচে যাবো, নীলকে খাবার খাওয়াবো, প্রচুর কাজ বাকি। আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আরো নীল কাঁদছে। তো চলো নীলকে খাইয়ে দিই, নিচে যেয়ে তোমার সাথে আবার। আমি যাচ্ছিলাম নিচে, কিন্তু আমার বেটি চলে এলো উপরে। কি দেখছো, বাঁদর এসছে, ছাদ থেকে এসছে? কতগুলো এসছো গো? পাঁচটা। বাবারি, তো খাবে না? খাবার খাবে না, খেলে হয় ওটা? কেন, কি অভ্যাস, খেতেই যায় না, কিছুতেই খাবার খাবো না বলে। আর বাবু কাজ করছে, তো চলো এবার নীলকে খাবার খাইয়ে আমরা খাবো। খাবে তো? চলো সারালে খাইয়া, আমিও খাবো তোমার সাথে। খাবো খাবো আমরা, হ্যাঁ দেখছো। আমি নিচে চলে এসেছি, একটা বোন আমাকে জিজ্ঞেস করেছে ইন্ডাকশন কীভাবে ইউজ করে। তো আমি তোমাকে বলে দিচ্ছি বোন, এখানে ইন্ডাকশানে অনেক সুইচ থাকে। তো এখানে দেখো, আমি অফ অন কর, এখান থেকে অফ অন করা যায়, এখানে পজ করা যায়, তারপর প্লাস করা যায়, মাইনাস করা যায়, সব সুইচ থাকে এখানে। তো এরকম করে আমি এখন প্লাস বাড়াবো, দেখো বেড়ে যাবে, এখানে আমার ফুটছে। এরকম করে ইউজ করি, বলে দিলাম, নিশ্চয়ই তোমার সুবিধা হবে। দেখো নীলের জন্য গরম জল হচ্ছে, এখানে তুমি বয়েল করতে পারো, সব লেখা আছে, ইডলি রুটি ধোসা সব হয় লেখা তো আছে। টাইমার ঠিক করতে পারো, এখানে কি কম করতে পারো সব করতে পারো, এখানে ম্যানুয়াল গ্রেভি ফ্রাই সব লেখা আছে। তো যখন যা করি সুইচগুলো টিপে দিই, কিন্তু মানে অনেক দিন হয়ে গেলে সুইচগুলো কাজ করে না। এই ইন্ডাকশানটা অনেক পুরনো, 2-2.5 বছর হয়ে গেল। তো চলো সারালে একটা করে নিই। আর আমাদের জন্য মা এখন ভাতের কি হচ্ছে আলু বার করছে, আলু মাখবো ফ্যান ভাত, প্রায় অনেকদিন পরে খাবো বলো মা। অনেকদিন পরে ফ্যান ভাত খাবে, আমি তো রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। রান্নাঘরটা খুব নোংরা বলে একটু পরিষ্কার করতে হবে আবার। নীল সোনার জন্য, নীল সোনা ওখানে রান্না করছিলাম, নীল সোনা চলে আসছিল রান্নার কাছে। আর লাইটটা পাওয়ারটা কম, ওই জন্য আরো কালো কালো লাগছে, ওই জন্য আমি এখানে লুকিয়ে লুকিয়ে রান্না করছি। তোমার মুখটা দেখাচ্ছে না, 2 বছর আমাকে লুকিয়ে লুকিয়ে রান্না করতে হবে, নীল একটু বড় হয়ে যাবে তারপর আমি আবার সামনে গিয়ে রান্না করবো। আর ততদিনে যদি মামপু ধরে নেয় আমাকে আউট করে দেয়, তাহলে আমি বসে তোমাকে আউট করতে বলি, রান্নাটা করে দেবো, কিন্তু তুমি করো বলো, সকালে তো বাড়ি করে দিই বলো নাকি, মানুষের কর্ম। বাবার তুমি কত কুচি কুচি আলু বানিয়েছো, আলু কাট, হ্যাঁ সরু সরু, আমি ভাজা আলু রোজ রকম কাটতেও পারি, আমি এত পারি না সরু, আমি সবই পারি। এই দেখো কত সরু সরু, শুধু মুড়ি ভাজা করতে পারি না, পিঠা করতে পারি না, না ওই তাওয়া পিঠাটা করতে পারি না, মাছ কাটতে পারো না, হ্যাঁ বড় মাছ পারি, কিন্তু কি আমি খুব মোটা, তো আমার অসুবিধা হয় বসতে, বসতে অসুবিধা হয়, এই জন্য আমি বড় মাছটা আমি মাম্পুকে কাটিনি, বাজার থেকে কাটা করে নিয়ে আসি। আজ মাছ নিয়েছো না? মাছ না, মাছ নীলের মতো রাখা আছে, আমরা ডিম করে খেয়ে নেবো। এই জন্য বলো, কর্ম যদি না করি তাহলে খাবো কি, কর্মই জীবন। আর এই বয়স থেকে বসে পড়তে আমার ইচ্ছা নাই গো, আমি মানে সংসারটাকে এতটা ভালোবাসি। পূজমা কি পুজো গো আজকে? আজকে আজকে জানো, কাল আমি কালকে রাতে আমি একটা বাবুকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি। তো মানে আমাদের ভোলে বাবার মা মনসা আছেন তো, কালো, তো বলতে আমার, আমি মানে যে মানে চাক্ষুষ আমি উনাকে কখনো দর্শন করিনি, এত বছর ছিলাম, বাবাই দেখেছে, বাবার বাবা দেখেছে, আরো বাড়ির মানে ওই বাড়ির আরো অন্যান্য সদস্যরাও দেখেছে, কিন্তু আমি ওনাকে কোনোদিনও দেখিনি। তো কালকে রাতে আমি ঘুম থেকে ঘুমাতে ঘুমাতে স্বপ্নতে কাল আমি ওনাকে দেখেছি, মানে মানে বাবুকে নিয়ে খারাপ দেখেছি, ওটা দেখেছি, দুটো দেখেছি, মামনুষাকেও দেখেছি, আর বাবু আমার ছিল তখন, আমরা মানে স্বপ্নতে দেখছি পুরোনো বাড়িতেই আছি। আর আমাদের উপরে খারাপ স্বপ্ন বলে দিতে হয়, আর মানে ভালো স্বপ্ন হলে বলতে নাই, খারাপ স্বপ্ন জানো ওটা নিয়ম, খারাপ স্বপ্ন বলতে হয়। আমি তো মানে কাল থেকে আমি প্রচন্ড কান্না কান্নাতেই আছি, আমি তো একদম বাবা বাবা জানে আমি কেঁদেছি, রাতেও কেঁদেছি, কালকে মন্দিরে গিয়েছিলাম বাবাকে জানাতে, ওখানেও আমি কেঁদে এসেছি, ওটা বাবাই বাবাকে মামপিকে আমি বলিনি, তো বাবুর বাবা জানে, আমাকে চুপ করাইছে, বুঝালো, বলছে ছেড়ে ওগুলো স্বপ্নতে হয়, স্বপ্নতে অনেক কিছু, কাল থেকেই আমি কাঁদছি। আমি কি স্বপ্ন দেখেছো?
ওটা বলতে আমার গাটা খুব মানে কান্না চলে আসছে। আমি দেখছি পুরোনো বাড়িতে আমার বাবু উপরে বসে খেলা করতো, আমি নিচে রান্না করতাম, খেলা করতো, পড়তো, গেম খেলতো, কম্পিউটার চালাতো, সব একাই থাকতো, আর বাবা বাইরে থাকতো যখন, আর আমি নিচে রান্না বান্না কাজ করতাম। তো একটা আমাদের পুরোনো বাড়িতে কি বলবো মানে সিঁড়ির ওপরে একটা দাওয়ার মতো আছে, তো ওটাতে সাধারণত ছেলে ছোট ছেলেরাও যায়, কিন্তু ওটা ভীষণ বিপজ্জনক, আর বড় ছেলেরা ওটাতে দোল খায় যারা বড় মানুষ হয়। তো ওখানটায় আমার ছেলেও খেলতে চাইতো, তা আমি বকতাম, তো সিঁড়িতে দাঁড়িয়ে ওই জায়গাটা ছুটে যেত, তখন তো সে ছোট লাগ মানে ঠিকভাবে হাতে নাগাল পেত না। তো দেখছি আমি স্বপ্নতে যে ওইখানে নিচেই বাবাই দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছটায়, আর ওই জায়গাতে ওই মা মনসা বলতে আমার সত্যি খুব শিহরণ আসছে শরীর, আর কান্নাও চলে আসছে, আমি কেঁদে ফেলছি। তো বাবুকে আমি আমি তখন যেন উপরের ঘরেই আছি, আমি বাবুকে বলছি বাবু সাবধান, বাবু সাবধান, ওই দেখো উনি বসে আছেন। তো বাবু আমার নিচের ঘরে চলে এসছে, আর ওই মা মনসাটা ওইখানে ছিল আমার বাবার গায়ে পড়ে পড়ে গেছে, ওইটাই আমি কালকে স্বপ্ন দেখেছি। তারপর থেকে আমার মনটা একদম ভালো নেই গো, আমি কাঁদছি, কাল থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদছি। আমি ঠাকুরের কিছু হবে না, ঠাকুরের দেখেছি তো, কালকে মন্দিরেও গিয়েছিলাম, আজকে এখন পুজো করাবো, মানে আমাদের যে পূজারি ব্রাহ্মণ তাকে দিয়ে তো পূজা রেডি করা হয়েছে, সে এখনো আসেনি। আমার খুব কাল থেকে মনটা খারাপ লাগে, আমি কাল থেকে ভিডিও বানাতে পারিনি গো। বেটু এমনি করে না বেটা, দেখো মা পুজো দিল, আমি বলছি তোমাকে কিছু হয় না, আমি কিন্তু থাম্বনেল দিয়ে দেবো, এগুলো অত কাঁদেন না, খাই রে। এখানে মা মনসার পুজো হচ্ছে, মা বলে স্বপ্ন দেখেছে ওই জন্য মা মনসার নামে পুজো দেওয়া হয়েছে, দেখো গরম করছে, আর নীল আসছে দেখতে, প্রসাদ নেবে তুমি, হাত পেতে নিয়ে চলো দেবো, চলো প্রসাদ, হাতে কি হয়েছে, কি হয়েছে হাতে, ও লেগেছে হাতে বলছে, আর চালগুলো সব ফেলে কি করেছে নীল, হ্যাঁ খাবার খায় না, বাবু প্রণাম করছে, ফুল দিচ্ছে, দেখো এখন বাজে প্রায় 10:30, আর এখন নেই জাস্ট পুজো হলো, এবার খাবার খাবো, নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে, আর নীল এখানে ঘুরু ঘুরু করছে, এখন খাটটা এখানে পাড়া হয়েছে রোদ পোড়ানোর জন্য, এখানে কালকে জামা কাপড়গুলো সব মেলেছি, তো চলো এবার খাবারটা খেয়ে নি, আগে প্রসাদ খাবো তারপর খাবার খাবো, বাবু প্রসাদ খেলো, খাও নাই এখনো, দেখো মা ফুল দেখাচ্ছে বাবুকে, মা পুরো ভয় খেয়ে গেছে, কিন্তু স্বপ্ন দেখলে ভয় লাগে, ওটা সবারই সত্যি খারাপ লাগে, স্বপ্ন কি করব বলো, স্বপ্ন তো সবাই খারাপই দেখে, আমিও অনেক খারাপ স্বপ্ন দেখি, কিন্তু তুমি ভুলে যাই স্বপ্নটা সকালবেলায়, আমাদের এখানে জানো তো প্রচুর বিড়াল কানছে, মানে রাতের বেলা এত বিড়াল হয়েছে বিশ্বাস করো, এখানে আমি জানি না কোথায় সাইড থেকে এত কান্নার আওয়াজ প্রতিদিন পাই, তো এটা কেন কান্দে আমি বুঝতে পারি না, খুব খারাপ লাগে, সকালেও কানছিল আজকে বিড়ালে, কি হলো, তো চলো খাবারটা খেয়ে নিই, আর প্রসাদ দেখে এবার কি বলো, তোমার প্রসাদ দেয়নি, তোমার প্রসাদ দেয়নি, চলো দিদা দিবে, চলো প্রসাদ দেবে, চলো নীল লেগে গেছে, প্রসাদ দেয়নি নীলকে, তো আমি আলু মাখছি আর ফ্যান ভাত নিয়ে নিয়েছে, দেখো আমার এটা বাবুর,
তো মাকে বললাম আজকে তুমি আর রান্না করো না, আমি করে নিচ্ছি। মা বললো না, কাজে কাজে থাকলে মন ভালো থাকে, আমি রান্নাগুলো করে নিচ্ছি। আমি তুমি নিলে কাছে বসো গা, আমি রান্নাটা করে নিচ্ছি। কিন্তু না, মা সে রান্নাই করবে। আর এখানে একটু আলু রেখে দেবো তখনকার খাবার জন্য, এটা আমরা নিয়ে নেবো। তো আমাদের এখন এই যে 10:30-11টার সময় খেয়ে নিলে আর তখন আর খেতে মন যায় না, তখন যাই হোক তরকারি খেতে আর ভালো লাগবে না। তো চলো খেয়ে নিই। মেখে পরে বাবুকে ডাকি, কারণ বাবু কাজ করছে এখনো। এই আলু ছালগুলো ছাড়াতে হবে এরকম করে, নতুন আলু। আমাদের নতুন আলু খাওয়াই হয় না, সে একবার এনেছিল তো গন্ধ উঠে গেছিলো, খারাপ বেরিয়ে গেছিলো গন্ধ, তারপর থেকে আনাই হয়নি, পুরোনো আলুই খাচ্ছিলাম। যে বাবা আবার কালকে নতুন আলু আনলো। আমাদের খাওয়া হয়ে গেল, এবার নীলকে স্নান করাবো। নীল এখানে খাট ঠিক করছে, বাবা মানে খাটটা না একটু ভেঙে গেছে, ভেঙে গেছে মানে ইয়েগুলো দড়িগুলো ছিঁড়ে গেছে। হ দাদা দেখাই, তোমাদের বাবা ঘরেই মিস্ত্রি সেজে গেছে। এটাকে খাট সরাচ্ছে এইখানে, তার সাথে আছে নীল মিস্ত্রি, তার সাথে বাবুও হেল্প করছে। তো সবাই মিলে খাট ঠিক করছে, আর মা রান্না করছে। আমাদের সিম্পল মেনু, যেহেতু মায়ের মন খারাপ, সবারই একটু মেজাজ মন খারাপ আছে, কারণ কথাটা শুনে পড়ে। আমাদের মেনু হচ্ছে আলু ফুলকপি, আলু ফুলকপি বলছে, আলু ভাজা, মাছ নীলের জন্য ডাল, আর আমাদের জন্য ডিম ভাজা। সিম্পল মেনু, আর কিছু না। তো চলো নীলকে স্নানটা করি, ওরানো হয়ে গেছে, এবার নীলকে খাবার খাওয়াচ্ছে। দেখো নীলের মেনু ডাল আর আলু ভাজা আর মাছ, আমাদেরও সেম মেনু, বাট ডিম আছে মাছের বদলে। আজকে সিম্পল মেনু, সেরকম আজকে রান্না হয়নি। ওই আলুটা একটু লঙ্কা দিয়ে আছে না মা, ওই জন্য দিচ্ছি নাই। আর আলু মাখা আছে কিন্তু লঙ্কা দিয়ে আছে বলে নীলকে দিলাম। খাবার খাওয়ানো হয়ে গেছে, আর এখানে রোমিও দেখো বসে আছে, রোমিও খেলো। নীল রোমিও দুজনে খেয়ে নিয়েছে, তাই না রোমিও? হাই দিয়ে দাও, তুমি অনেকদিন কাউকে হাই দাও নাই, এখন হাই দিয়ে দাও। রোমিও সব ভুলে গেছে, আগে সুন্দর হাই দিত, চুপচাপ বসে আছে। আর নীল এখানে সুতো ছিঁচে, এই দেখো। তো আমি এবার স্নান করবো, তারপর খাবার খাবো। মা এখনো স্নান করে নাই, মাও স্নান করতে ঢুকছে। তো চলো স্নানগুলো করে নিই। আজকে ভিডিওটা এইটুকু, বেশি বড় করলাম না, কারণ মন মতলব ঠিক নেই। তো কাল থেকে আবার নতুন নতুন ভিডিও আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আর তুমি কিছু বলবে নীল, কিছু বলবে না? কিছু বলে দাও সবাইকে, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, পালাচ্ছে পালাচ্ছে, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, দিবে না? ওখানে খেলা করছে, ছুটছে, দেখো দেখো কান্না দেখো, সারা মানে দুপুর পুরো এখানে খেলবে। আর যদি কোনোদিন বৃষ্টি হয়ে যায় সেদিন এত কান্নাকাটি করে না, মনে হয় চলো আমাকে ওইখানে নিয়ে চলো। দেখো সুতোগুলো হাতে বেঁধে নিচ্ছে, দেখো আবার যাচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে আবার নতুন একটা ভিডিও দেখাবে, টাটা, সবাই ভালো থাকবে।